বেলগুচি ও চৌহালী উপজেলা মিলে সিরাজগঞ্জ 5 আসন। 2008 সালের নির্বাচনে এই আসনে দেশের সবচেয়ে কম ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল। এবারের নির্বাচনেও জয় পেতে মাঠে তৎপর আওয়ামী লীগ ও বিএনপির দুই নতুন প্রার্থী। আব্দুস সামাদ সাইমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি ও যমুনা নদী বেষ্টিত চৌহলি উপজেলা মিলে সিরাজগঞ্জ 5 আসন। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 256 ভোটে জয় পায় আওয়ামী লীগের প্রার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও লড়াই জমে উঠেছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। দুই প্রার্থী নতুন হওয়ায় ভোটারদের বিশেষ মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তারা। বিভিন্ন এলাকায় চলাফেরা করে আমি দেখেছি যে সাধারণ মানুষ তারা চায় যে সৎ প্রার্থী, যোগ্য প্রার্থী যদি আসে তারা তাকে ভোট দিবে এবং আমি বিশ্বাস করি যে তারা আমাকে বেছে নিবে। প্রশাসনের ছাত্র চায়, মানুষের কণ্ঠকে রোধ করছে, মানুষের মৌলিক অধিকারকে রোধ করছে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে 30শে ডিসেম্বর কোনো বাধাই এই জনগণকে রুখতে পারবে না। সবাই ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিবে। নদী ভাঙ্গন রোধ, তাঁত শিল্প রক্ষা ও বেলকুচি চৌহালির উন্নয়ন সহ বেশ কিছু দাবি রয়েছে ভোটারদেরও। তাঁত শিল্প সমৃদ্ধ আমাদের বেলকুচি চৌহালি এলাকা, এখন বর্তমানে এই শিল্পটা প্রায় ধ্বংসের পথে। উন্নয়ন কাজ করতে পারবে আমরা তেমন সৎযোগ্য নিষ্ঠাবান একজন লোককে নির্বাচিত করবো। নদী ভাঙ্গন এলাকা, আমাদের নদী ভাঙ্গনের জন্য ভালো একটা কাজ করবে, আমাদের বেকার সমস্যা এবং আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দেব। এবার জয় পরাজয় নির্ধারণে আঞ্চলিক উন্নয়নও ভূমিকা রাখবে বলে মনে করছেন ভোটাররা।